মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে একটা স্পাইসি এবং টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটার নাম হলো কষা পটল। এটা খুবই ইজি একটা রেসিপি আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখি এই কষা পটল কি করে তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে বড় সাইজের 5টা পটল রেখেছি। এগুলোকে আমি পরিষ্কার করে চেঁচে নিয়েছি প্রথমে, তারপর এর মাঝখান দিয়ে এরকম ভাবে একটু খোসাটা ছাড়িয়ে দিয়েছি। একটু করে খোসা ছাড়াতে হবে, পুরো খোসা ছাড়ালে কিন্তু আবার পটলগুলো একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে না। এখানে রেখেছি আমি পেঁয়াজ বাটা, লাগবে আমার টমেটো কুচি, আর এখানে আমি রেখেছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটি, আর লাগবে আমার রসুনের কোয়া আর আদার টুকরো। এগুলো আমি মিক্সিতে দিয়ে খুব মিহি করে পেস্ট করে নেব। আর এখানে আমি রেখেছি সামান্য একটু ফেটানো টক দই, আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা রেখেছি। এটা কিন্তু আমি চিনি রাখিনি, জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি শেষের দিকে ইউজ করব। আর মশলার মধ্যে আমি এখানে রেখেছি গোটা জিরে, রেখেছি গরম মশলার মধ্যে 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ, এখানে রয়েছে জিরের গুঁড়ো, রয়েছে ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লাগবে নুন, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি আমি একটু কালারের জন্য, আর এখানে রেখেছি হলুদ গুঁড়ো, লাগবে আমার সামান্য, আর গরম মশলার গুঁড়ো। আর রান্নাটা করব আমি সর্ষের তেলে, আর পরিমাণটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। প্রথমে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দেব। এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো পটলগুলোকে দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে রাখবো যেন পটলটা একটু মজে যায়। এবার পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব সুন্দর করে, পিটু পিটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পটলের কিন্তু নানান রেসিপি হয়, আমি পটলের নানান রেসিপি আপনাদের শেয়ারও করেছি, আপনারা চাইলে ওই রেসিপিগুলো দেখে নিতে পারেন। এই যে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে একই কড়ার মধ্যে গ্রেভিটা করে নেব। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আমি খুব রিচ ভাবে এই পটল কষাটা তৈরি করছি তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এর মধ্যে আমি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আপনারা যদি বেশি স্পাইসি না বানাতে চান সেক্ষেত্রে কিন্তু মশলা আর তেলের পরিমাণটা আর একটু কমিয়েও রান্নাটা করতে পারেন, তাতেও ভালো লাগবে। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম যেন এগুলো না ছিটকে। এটাকে একটু সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। এবারে এর মধ্যে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আদা, রসুন আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম সামান্য একটু, টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু ভালো করে কষতে হবে। মশলাটা যদি সুন্দর কষা হয় তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে। এটাকে একটু ঢাকা দিয়ে রেখেছি আমি। এই যে দেখুন তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ফেটানো টক দই। টক দইটা দিয়ে দিলাম, আর টক দইটা কিন্তু ইউজ করার সময় সবসময় খুব ভালো করে ফেটিয়ে ইউজ করতে হবে, নইলে টক দইয়ের যদি লাম্পস থেকে যায় তাহলে কিন্তু এর গ্রেভিটা ভালো লাগবে না। এবার এটাকে আরেকটু সময় আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু পুরোপুরি কষে গেছে। এবারে এর মধ্যে আমি ভাজা পটলগুলোকে দিয়ে মশলাগুলোর সাথে আরেকটু সময় কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম সামান্য একটু, যেহেতু আমি কষা কষা করছি পটলটাকে তাই কিন্তু জলের পরিমাণটা
কম ইউজ করতে হবে। এবারে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন পটলটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে এর উপর দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর একই সাথে দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে একটু মিক্স করে নেব ভালোভাবে। মিক্স করে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার কষা পটল। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করুন আর আমাকে জানাবেন আপনাদের কিরকম লাগলো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।